সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে। দর্শক, আজ 24 এপ্রিল 2021 রোজ শনিবার। আমরা আপনাদের বলদ গরুর দাম জানানোর চেষ্টা করবো। দেখছেন, ছোট বড় মিলিয়ে প্রচুর বলদ গরু আজকে এই হাটে উঠেছে। দেখছেন আপনারা, আমরা চাচার কাছ থেকে একটু শুনি আগে। চাচা, কি গারাগ নাই? অনেক ছিল তো, বিক্রি তো হয়েছে মনে হয়। একটা বলদ বিক্রি হয় নাই? দুই তিনটা মাত্র হয়েছে। এত তো আজকে তো আমদানি অনেক, একদম গারাগ নাই। এইগুলো কত চাইছেন আপনি? 280 চাইছেন, তাও নেয় না। কত কয়েছে দাম? 250 কয়েছে। 250 কয়েছে, 280 চাইছেন, বেশি গ্যাপ তো আর নাই। কত বেশি? আরো 10,000 আগালে বেচা যায়। দর্শক শুনছেন যে আরো 10,000 আগালে উনি এগুলো বিক্রি করতে চাচ্ছেন। আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারুল হাটে যে বলদ গরুগুলো রয়েছে, সেই গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি। দেখি আমরা আরো বেশ কিছু এদিকে গরু রয়েছে। দর্শক, আমরা এই পাশে আরো এক জোড়া, বেশ কয়েক জোড়া দেখছি, যে দেখছেন আপনারাও। আমরা এগুলোর একটু তথ্য নেই। কি অবস্থা ভাই? কেন কাস্টমার কম? বেচা কেনা একদম নাই, বড় গরু কাস্টমারই নেই। কজন আনছিলেন? চারটা আনছিলেন, চারটা আছে। এগুলোর বয়স কেমন? জোয়ান হয়ে গেছে। দর্শক শুনছেন, জোয়ান বয়স। কত রাখিছেন জোড়াটার দাম? 320। ওইটাও 320, ওইরকম দাম কয় নাই কেউ এখন? 250-60 কয়েছে। এই দামে তো মনে হয় এগুলা লস হয়ে যাচ্ছে। কত করে বাড়ি পাবে এগুলা? কত করে বাড়ি পাবে? আরো 290 হলে ছাড়া যাবে। দর্শক শুনলেন যে 290 হলে উনি ছাড়তে পারবেন। আমরা দেখছি বলদ গরুর দাম দিনাজপুর জেলার কাহারুল হাটে। দেখছেন প্রচুর বলদ গরু আজকে আমদানি হয়েছে। আমরা সেই গরুগুলোরই তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখি আরো কিছু গরু ওই পাশে রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য একটু নেই, এবং কিছু ছোট বলদ গরুরও দাম আপনাদের জানানোর চেষ্টা করবো। বাকি একটাই নাকি? একটাই এই পুরালাট, এই পুরালাটটা। দর্শক দেখছেন পুরো লাটটি উনাদের, আমরা শুনবো। এখানে তিনটা, ওই জোড়াটা কেমন দাম চাইছেন? এই জোড়াটা মা জনের পাকে। দর্শক দেখি আমরা একটু কথা বলি, ওই মাজন কই? মাজন আসে নাই? দর্শক বলছি, আমরা দেখছি দর্শক এই পাশে বেশ কিছু গরু দেখছি আমরা। ওনার এই যে ভাই পেয়েছি, ভাই আসসালাম আলাইকুম। কটা আনছিলেন আজকে? 9টা। কি অবস্থা বাজারে? না, একটাও সাইড করতে পারেনি। একটাও সাইড করতে পারে নাই? আসছেন কোথা থেকে আপনারা? বালিয়াডাঙ্গি থেকে। তো বালিয়াডাঙ্গির ওইদিকে তো মানে ওইদিকে নেক মোড় ছিল, সব হাটেই বেড়ান। এখানে না হলে আবার কালকে নেক মোড় আছে, কালকে নেক মোড় আছে, মানে এক হাটে না এক হাটে বিক্রি হবে। কিন্তু বাজার কেমন এখন? বাজার খুব খারাপ, খুব খারাপ, বলদের বাজার খারাপ। তো এগুলো তো আপনারা তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, তো এখন বর্তমানে আপনার কাছে কতগুলো বলদ গরু আছে? আমার কাছে এখন বর্তমানে আছে 20টা। 20টা? এখনো 11টা বাড়িতে আছে। তাতে কেউ চাইলে তো আপনাকে উনাকে অবশ্যই সংগ্রহ। তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন আমাদের। 0172-1460-1460-6661। নামটা ভাই? মুনির বালিয়াডাঙ্গি। দর্শক আমরা মুনির ভাই নাম্বারটা দিয়ে দিলাম। দেখছেন উনি বেশ কিছু বলদ গরু নিয়ে এসেছেন আজকে, 9টি বলদ গরু উনি নিয়ে এসেছেন এক লাটে, আরো 11টি বাড়িতে রয়েছে। আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, মুনির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের সরবরাহ করতে পারবেন। আমরা দেখি আরো সামনে কিছু গরু রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য একটু নেই। এই পাশে এক জোড়া দেখছি। আসসালাম আলাইকুম, কেমন আছেন? ভালো। কেমন বয়স এগুলা? নতুন জোয়ান।
কত দাম চাইছেন? 280 চাইছেন। কেমন কত দাম? দাম 30-35 এরকম বলতেছে। তো কেমন বেচা কেনা করবেন? কম কত হইলে বেচবেন? 60 হলে বেচবেন। দর্শক শুনলেন যে 2,60,000 টাকা হলে উনি এই জোড়াটি বিক্রি করবেন। আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারুলহাটে যে বলদ গরুগুলো উঠেছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশে দেখছি এক জোড়া, আমরা এটার একটু তথ্য নেই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি কেনা বেচা হচ্ছে? একদম হয় না, কাস্টমার নাই নাকি? আপনারা তো আশা করে নিয়ে আসছিলেন, তারপরে কোনো বিক্রি টিক্রি নাই। তো এই যে এক জোড়া আনছে, কজোড়া আনছেন? দুই জোড়া, ওই যে এক জোড়া এই এক জোড়া। তো এই জোড়াটার কেমন বয়স? নতুন জোয়ান। কত দাম রাখছেন? 270 কত বলে এখন পর্যন্ত? 20 এই দামে তো একদমই পোষায় না, ব্যবসা হবে না। তো আছে আপনার কাছে বাড়িতে? আছে। কতগুলো আছে? আরো 4টা আছে। তাহলে তো আপনি অনলাইনেও বিক্রি করতে পারেন। আপনার নাম্বারটা একটু বলে দেন। 0173 7073 7050 172 172। নামটা ভাই? আব্দুর রহিম। বাড়িতে মনে হয় ঠাকুরঘর ওইদিকেই, বালিয়াডেঙ্গে। বালিয়াডেঙ্গে তো ঠাকুরঘরের মধ্যেই পড়ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এবং দেখছিলাম দিনাজপুর জেলার কাহারুলহাটে যে বলদ গরুগুলো উঠেছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশে আরো একজোড়া দেখছি, একটু তথ্য নেই। কেমন বয়স? 6,000 জুয়ান। কত দাম রাখছো ভাইয়া? 2,00,000। কেমন বলতেছে দাম? 1,60,000 পর্যন্ত বলছে। কেনা বেচা? 70-75 হলে দিয়ে দেবেন। দর্শক, 70-75 হলে দিয়ে দেবেন। আমরা দেখছি, আমরা দেখি এই পাশে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো। গরুর দাম নাই, কাস্টমার তো নাই আজকে, তো প্রচুর তো আমদানি আজকে দিলাম। মিথ্যা কথা বলছে। আচ্ছা আচ্ছা, তা আপনি কত চাইছেন এগুলা? 2,00,000। আর আপনাকে কত পর্যন্ত বলছিলাম? 1 টাকাও কেউ বলে নাই এখন পর্যন্ত। দর্শক শুনলেন যে উনি বলছেন যে 1 টাকাও কেউ বলেনি দাম। আমরা দেখছি কাহারুলহাটে বলদ গরু নিয়ে যে দাঁড়িয়ে রয়েছেন বিক্রেতারা, তাদের তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশে আরো একটি দেখছি, একজোড়া দেখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন বয়স এগুলার? 6,000 করে বয়স। তো কত দাম চাইছেন? 2,40,000। আর কত কোহাচ্ছে এগুলা? 1,60,000। মানে 2,40,000 চাইছেন, 1,60,000 কইছে। কেমন করি হবে? হয় না, লস। তো বেচা কিনা কত হবে? 2,50,000 না কত? 2,50,000-এর কম দেওয়া যাবে না। 2,60,000 চাইছেন, লস করে দেওয়া যাবে না। দর্শক শুনলেন, একদম পার্টি নেই, একদম পার্টি। আমরা দেখছি, দর্শক দেখি এই পাশে যাই। ভাই কেমন আছেন আপনারা? কজোড়া আনছিলেন আজকে? এক জোড়ায় আনছেন। কি বেচা কেনা হচ্ছে নাকি? না, একদমই নাই। কত রাখছেন দাম এগুলার? তাও হচ্ছে না, দামও বলতেছে না কেউ? দাম বলতেছে 2,00,000। এই সুযোগটা কেউ নিচ্ছে মনে হয় নাকি? পার্টি একটাই মনে হয় নাকি? এই কারণে। আচ্ছা আচ্ছা, শুনছেন। আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারুলহাটে যে বলদ গরুগুলো উঠেছে, আমরা সেই গরুগুলো তথ্য আমরা দেওয়ার চেষ্টা করছি। দেখি কই এটা বয়স্ক, এগুলা এলো তো কাটাইন বন্ধ হয়ে চলে গেছে। ছোট গৃহস্থ। হ্যাঁ, কত কয়েছেন? 1,40,000। আর কিছু বাড়ালে? দর্শক শুনছেন যে 1,40,000।
1,40,000 পর্যন্ত বলছে, আর কিছু বাড়লে উনি এগুলো বিক্রি করে দেবেন। আমরা দেখলাম দিনাজপুর জেলার কাহারুলহাটে যে আজকে বলদগুলো উঠেছিল সেই গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো দর্শক আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।